গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবীজ কিচেন ওয়াল অ্যান্ড ব্লগ থেকে আমি দেবী বলছি। আপনারা ভালো আছেন? আমিও ভালো আছি। এই যা গরম পড়েছে, কি খাবো না খাবো সেই ভেবে আজকে ভাবলাম আপনাদের সাথে একটা ছোট মাছের রেসিপি শেয়ার করব। তো চলুন তাহলে সেটা আরম্ভ করা যাক। এখানে আমি আমদি মাছ নিয়েছি, এই দেখুন এর মাথাগুলো কেটে নিয়েছি। আর এই গরমে কি করবো, রান্নার ভালো লাগে না। ছোট মাছ হলে তবু একটু খেতে ইচ্ছে করে, আর বড় মাছ তো একদমই খেতে ইচ্ছে করে না, কিন্তু কি করব, মাঝে মাঝে তো খেতেই হয়। তো যাই হোক, এটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে দেখুন প্যানে তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো আমি একে একে ছেড়ে দেব। মাছের এক পিস হয়ে গেছে, এবারে আমি ভালোভাবে মাছগুলো উঠিয়ে দেব। এই মাছ যেমন করেই খাওয়া হোক না কেন, রান্না করা হোক না কেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরমে টক ডাল আর আলু সিদ্ধ বা আলু ভাজা যেটা হোক, যাই হোক মাছগুলো ভেজে নিই। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে ফোড়ন দেবো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। আর এদিকে আমি এই দেখুন আলু এরকম সরু সরু আলু ভাজার মতন কেটে নিয়েছি, ক্যাপসিকামও আমি একটা দিয়েছি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হোক, তারপরে বাকি পদ্ধতিটা করা যাক। হয়ে গেছে, এবারে আমি আলুগুলো দিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ মতো লবণ দেবো, এটা কিন্তু কোনো ঝোল হবে না, তাই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে। এবারে দেবো হলুদ গুঁড়ো, এটাও পরিমাণ মতো দেবো, যে পরিমাণে আপনারা বানাবেন সেই পরিমাণটা বুঝে দিতে হবে। আর এবারে দেবো একটু লঙ্কা গুঁড়ো, সব কিছু সুন্দরভাবে আমি নেড়ে নেব, এটা কোনো জল পড়বে না। কোনো জল পড়বে না বলে এটাকে আমি ভালোভাবে নেড়ে তারপরে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কম কমিয়ে দেব। এবারে দেখুন আলুগুলো একটু মজে গেলে তখন এই ক্যাপসিকামগুলো দিয়ে দিতে হবে। এবারে ভালোভাবে আবারও আমি একটু নাড়িয়ে নেব। কোনো মশলা না কিছু না, অথচ মাছ রান্না হচ্ছে। এবারে একটু ঢাকা দিয়ে ক্যাপসিকামটা যাতে একটু মজে। এবারে আমি এর মধ্যে রাঁধুনি কালো জিরে শুকনো খোলায় নেড়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি এটা ছড়িয়ে দেব, দিয়ে আমি আবারও একটু নেড়ে দেবো। এই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়ে এবারে ভালো করে সুন্দর করে আবারও আমি একটু নেড়ে দেব। আমি মাছগুলো একটু মিশিয়ে দিয়েছি, এবারে আরেকটু মশলা আমি এর মধ্যে দিয়ে দেব, আর অল্প একটু মশলা। তারপরে দিয়ে দেবো একটু কাঁচা তেল,
একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে হয়ে গেল ক্যাপসিকাম আলু দিয়ে আমাদের মাছের চচ্চড়ি। হয়ে গেল আলু ক্যাপসিকাম দিয়ে আমুদি মাছের চচ্চড়ি এবং খুব অল্প মশলা দিয়ে। দেখছেন কত সুন্দর লাগছে, যত সুন্দর লাগছে খেতেও কিন্তু তেমন টেস্ট হবে। হয়ে গেল যে আলু আর ক্যাপসিকাম দিয়ে আমুদি মাছের চচ্চড়ি, তাহলে ঝটপট বাড়িতে বানিয়ে খেব। আর এটা বেশি মশলাও লাগে না, তাড়াতাড়ি বানানো যায়। এই গরমে উনুনের সামনে বেশিক্ষণ কেউই দাঁড়াতে পারছে না, যাতে যত মানে কম মশলা দিয়ে এবং বেশিক্ষণ যাতে গ্যাসের মধ্যে না দাঁড়াতে হয় মানে রান্নাঘরে, তত সেরকম আপনাদের সামনে আমি রান্না ছাড়বো। তো যাই হোক, আপনারা যাতে আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগে একটা লাইক দেবে। এই লাইকের আশায় আমি রয়েছি। আর বেশি 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 করে আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যাই, টাটা।